প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন? দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন এই শুভকামনা সবসময়ের জন্য জানাই আমি সুশান্ত সিনহা। আশা করছি আপনাদের এই ভালো থাকার মধ্য দিয়ে যে সংকট, যে দুর্যোগ, সেই দুর্যোগ কেটে গেলে আপনারা নতুন করে কাজ শুরু করতে পারবেন। আর ইতিমধ্যে যারা কাজে গিয়েছেন তারা সেখানে ভালো থাকার চেষ্টা করছেন করোনার এই দুর্যোগের মধ্যেও। আপনাদের সামনে আজকে কথা বলবো মালদ্বীপ প্রসঙ্গে। আপনারা জানেন যে ছোট্ট দ্বীপ রাষ্ট্রটিতে কিন্তু আমাদের বেশ কিছু বাঙালি, প্রায় 80,000 বাঙালি কিন্তু কাজ করেন, যার বাইরেও আরও কিছু বাঙালি আছে, বাংলাদেশি আছে, তাদের কিন্তু কাগজপত্র নেই, তারা আনডকুমেন্টেড বা অবৈধ। সেই সমস্ত অবৈধ প্রবাসীদের কি হবে সেটির একটি সমাধান পাওয়া গেছে। আপাতত মালদ্বীপ সরকার বলছে যে অবৈধ প্রবাসী যারা আছে, অবৈধভাবে যারা ওখানে কাজ করছেন, সেই অবৈধ বাংলাদেশিদেরকে বৈধ করার কাজটা শুরু করবে, সেই আশ্বাস কিন্তু দিয়েছে মালয়েশিয়ার সফররত যে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের দেশের কথা বলেছেন এবং কথা বলে তিনি বলেছেন, আশ্বস্ত করেছেন যে অবৈধভাবে বসবাসকারী যে সমস্ত বাংলাদেশি আছে তাদেরকে বৈধ করার কাজটি শুরু করবেন। একই সঙ্গে আরেকটি বিষয় বলে রাখি, সেটি বাংলাদেশ আর মালদ্বীপের মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে ভালো। এই সম্পর্ককে কেন্দ্র করে বাংলাদেশ সরকার মালদ্বীপ সরকারের সাথে অথবা মালদ্বীপ বাংলাদেশের মধ্যে, দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে যাচ্ছে, মুক্ত বাণিজ্য চুক্তি। অর্থাৎ আমার দেশের পণ্য তার দেশে যাবে, তার দেশের পণ্য আমার দেশে আসবে, কোনো ধরনের শুল্ক টুল্ক বা কর থাকবে না। এতে করে দুই দেশের বন্ধুত্বপূর্ণ পরিবেশটি আরও ভালো হবে, বেগবান হবে, বাণিজ্য বাড়বে। আর মালদ্বীপের সাথে যদি আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভালো হয় তখন কিন্তু এই যে সমস্ত প্রবাসীরা এখন ইতিমধ্যে থেকে গেছেন, ওখানে কাজ করছেন, তাদের জন্য একটি ভালো খবর হচ্ছে, আপনারা বৈধ হওয়ার কাজটি শুরু হবে। হয়তো সেই শুরু হওয়ার মধ্য দিয়ে যে কতজন প্রবাসী বন্ধু আমাদের মালদ্বীপে কষ্ট করে কাজ করছেন, কারণ মালদ্বীপে কিন্তু একটি জিনিস জেনে রাখবেন যে 80,000 বাংলাদেশি আছেন, তাদের কিন্তু বেশিরভাগই খুব বেশি বেতন কিন্তু পান না, বেতনের তুলনায় কিন্তু অনেক কম। আর যারা অবৈধভাবে আছেন তারা তো বলা যায় যে একেবারেই আসলে উপায়হীন হয়ে ওখানে কিন্তু আছেন, গিয়েছেন কাজের আশায় কিন্তু পাননি। বিশেষ করে মালদ্বীপ যেহেতু ছোটো ছোটো দ্বীপ নিয়ে, নিজেই একটি দ্বীপ কিন্তু মাঝখানে আরও অসংখ্য দ্বীপ আছে, সেই দ্বীপগুলো থেকে কিন্তু আপনি মূল ভূখণ্ডে বড় দ্বীপ মালদ্বীপের মালেতে কিন্তু আপনি আসতে পারবেন না যদি না কোম্পানি চায়। ফলে আপনার থাকা খাওয়ার আয়োজনটুকু করে দেবে কোম্পানি, বাকিটুকু বেতন দিলে দিল, না দিলে কিন্তু আপনার কিছু করার নেই। এই সমস্ত প্রবাসীদের কিন্তু কষ্টের দুঃখের গল্প কিন্তু আমরা শুনেছি, দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ এসেছে। যার ফলে প্রবাসী ভাই বোনেরা অবৈধভাবে যারা মালদ্বীপে আছেন আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আপনাদেরকে বৈধ করবে এই আশ্বাস দিয়েছে। একই সঙ্গে যখন বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কটা বাড়বে তখন করে নতুন করে মালদ্বীপে শ্রমশক্তি নেওয়া, অর্থাৎ মালদ্বীপে আমাদের দেশের মানুষের যাওয়ার হার বাড়বে, এতটুকু নিশ্চিত করে বলতে পারি। ফলে এই মার্চে, 17 মার্চে যে মালদ্বীপের রাষ্ট্রপতি আমাদের দেশে আসবেন, মালদ্বীপের প্রধানমন্ত্রী আমাদের দেশে আসবেন, তখন হয়তো এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা হবে, বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক আরও বেশি উন্নত হবে, প্রবাসীরা আরও বেশি যাওয়ার সুযোগ পাবে, অবৈধভাবে যারা আছেন তারা বৈধ হবে, এর মাধ্যমে আমাদের রেমিটেন্স যোদ্ধারা এগিয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বলছি নিজের যত্ন সবার আগে, এর কোনো বিকল্প নেই, আপনারা ভালো থাকবেন।